একটাই মন্দির, শ্রীকৃষ্ণকে কৃষ্ণ বলা হতো, রাধে কে রাই। এই মন্দিরটা 1655 খ্রিস্টাব্দে সামনে এসেছি খাবো। নমস্কার বন্ধুরা, আমাদের পাঁচমেশালি সংসারে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা বিষ্ণুপুর ভ্রমণের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা হোটেল ছিলাম ওই মুহূর্তে, কিন্তু আমরা আগে বিষ্ণুপুরটা ঘুরে নিয়েছি। ঘুরে নিয়ে তারপর রাত্রিবেলা বাঁকুড়ার হোটেল সপ্তপর্ণাতে এসে ঢুকলাম। প্রথমে কোথায় নিয়ে যাচ্ছ? প্রথমে কোথায় নিয়ে যাচ্ছ? রাসমঞ্চ আবার বন্ধ কখন হয়? রাসমঞ্চ রাসমঞ্চ বন্ধ। ও আচ্ছা, তার তার আগে চলে তা আগে নিয়ে যেতে পারবে তো রাসমঞ্চ? না, ওটাই মেন, আমরা মেনলি ওখানেই ওয়ে করছি। মাকড়া পাথর বা ল্যাটেরাইট উঁচু বেদির উপর পোড়ামাটি ইট দিয়ে তৈরি। এইখানে তিনখানা স্থাপত্য আছে, একদম যে উপরটা দেখতে পাচ্ছেন সেটা মিশরের স্থাপত্য বা স্টেপ পিরামিড, ইজিপ্টের মতন। মধ্যগুলো যে বাংলার চারঘর স্থাপত্য, চারঘর চারটার মধ্যে দোচালা, বাংলায় চালা ঘর হয় সেই চালাঘর বাঁধ স্থাপত্য। আরেকটা স্থাপত্য উপরে বলব, শুনুন, আজ ছবি দেওয়ার থেকে যদি ধারে ছবি দেবেন ভালো ছবি আসবে। মিশর স্থাপত্য বা স্টেপ পিরামিড একটা বাংলার চালাঘর স্থাপত্য। আরেকটা স্থাপত্য এই পিলার দেখতে পাচ্ছেন বা এই যে আর্চগুলো দেখতে পাচ্ছেন, এটা মুসলিমদের স্থাপত্যের মেল পাওয়া যায়। মল্ল রাজা ছিল হিন্দু, কিন্তু কোনো মুসলিম কারিগর দ্বারা তৈরি হয়েছে তার প্রমাণ পাওয়া যায়। মল্ল রাজা ছিল শাক্ত ধর্মী, তার শৈব ধর্মী, তার বৈষ্ণবদের দীক্ষা নিয়েছিলেন, অর্থাৎ প্রথমে ছিলেন কালী দুর্গের উপাসক, তারপর তো শিবের ভক্ত হয়েছিলেন, তো শ্রীকৃষ্ণের ভক্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের ভক্তের উপর তিনি মঞ্চ তৈরি করেছিলেন। এই মঞ্চের মধ্যে তিনটা রোগ বা তিনটে কয়েড মিলে চারদিকে ঘিরে একশোটা দরজা আছে। তিনটা রোগ মানে একটা দুটো পেছনে একটা রোগ মিলে চারদিকে ঘিরে একশোটা দরজা আছে। এই 108টা দরজা বিশিষ্ট এটা হলো মঞ্চের দুর্গের কারণ তার শ্রীকৃষ্ণের ভক্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের যে 108টা নাম ছিল সেই 108 নাম সহ মূর্তি ছিল। এই 108টা মূর্তি কোথায় থাকতো? সারা মল্লভূমি। মল্লভূমি শুধু বিষ্ণুপুর নয়, এই মল্লভূমির কুড়ি ছিল অনেক বড়। এই ছোটনাগপুর মালভূমি বা ঝাড়খণ্ড থেকে শুরু করি হাওড়া পর্যন্ত গঙ্গা নিপার, এদিকে আসানসোল থেকে শুরু করি হলদিয়া পর্যন্ত, আবার অনেক ঐতিহাসিক মনে করছেন যত ভূম আছি, মানভূম, সিংভূম, বীরভূম, বরাভূম সব ছিল মল্লভের আন্ডারে। তো সে যাই হোক, সারা মল্লভূমি সুরক্ষিত বিগ্রহগুলো, এই বিগ্রহগুলোকে রাস পূর্ণিমার সময় একত্রিত করে প্রত্যেক দরজায় কেন মুসি মূর্তি রাখা, রাধা গোবিন্দ, রাধা শ্যাম, রাধা মাধব, 108টাই আছে। এই মঞ্চের মধ্যে রাস করে উপযুক্ত পরিবেশ ছিল না, তার জন্য এখানে রাস হয় না। আচ্ছা, এটা দেখুন, এটা একটি গৃহ বা ঘর, এটা মূল গৃহ, গর্ভগৃহ নয়। গর্ভগৃহে মাটির নিচে থাকতো। এই মূল গৃহটা তৈরি হয়েছিল কেন? যেসব বিগ্রহ বা মূর্তিগুলোকে এনে রাস পূর্ণিমার সময় রাস উৎসব পালন করে হতো, সেটি রাত্রি সেফটির জন্য রাখা হতো, প্লাস পুজোর যে উপকরণ বা সামগ্রীগুলো সেগুলো এখানে রাখা হতো, কারণ এখানেই শুধু দরজা ছিল। যে রুমটা দেখলাম, এই রুমটা এটা ভেন্টিলেশন। এই ভেন্টিলেশন দেখে আমরা অনুমান করতে পাচ্ছি যে রাজা নিজেকে মাঝে মাঝে আত্মগোপন করে প্রয়োজন হলে ওই রুমটা ব্যবহার করতে পারতেন। নিশ্চয়ই কোনো জড় পদার্থের জন্য ভেন্টের প্রয়োজন নেই, নিশ্চয়ই জীব থাকতো। আর ভেন্টিলেশন দুরকম কাজে লাগতো, এটা শত্রুর গতিবিধি লক্ষ্য করার জন্য, এটা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। আচ্ছা, এটা পুরোটাই ভেন্টিলেশন গেছে? হ্যাঁ, প্রত্যেকে গেলে 3-4 ভেন্টিলেশন দিয়ে আছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা যেন
এটা মনে হচ্ছে নতুন রেনোভেট করা হয়েছে, তার মধ্যে ওকে নাম টাম লিখে দিয়েছে। সাবধানে মাথা দেখে দাদা বিরাম বীর যিনি মঞ্চ তৈরি করেছিলেন ওনার নাম ছিল হাম্বির মল্ল। এই হাম্বির মল্লের নাম পাই আমরা বঙ্কিমচন্দ্র দুর্গের সম্বন্ধে। এই হাম্বির মল্ল তিনি পরে বীর উপাধি পেয়েছিলেন, আকবর থেকে বীর উপাধি দিয়েছিলেন। তো বিরাম বীর তিনি চেয়েছিলেন তার উত্তরসূরিকরা সারা মল্লভূমি শ্রীকৃষ্ণের একতরটা নাম অনুসারে শ্রীকৃষ্ণের একতরটা মন্দির তৈরি করবেন, কিন্তু তার উত্তরসূরিকরা সারা মল্লভূমি শ্রীকৃষ্ণের একতরটা মন্দির তৈরি করতে পারেননি। তারা মনে হচ্ছে বিয়াল্লিশটা করেছিলেন, এই বিয়াল্লিশ সতেরো যে বিষ্ণুগুড়ি তার মধ্যে মেন মেন করে একটা দেখছে। পরে আসবো আচ্ছা এইখানটা আমার দেখতে আপনারা ভিরোর ফোর্ট বা আগ্রা ফোর্ট বা লালকেলা সময় দেখে সবই উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, আর আমাদের ছোট ছিল যে উঁচু মাটির পাহাড় দিয়ে ঘেরা ছিল। মিত্র কি আসলো সেটা জানবার জন্য ওইখান থেকে ওয়াচ করতো, সৈন্য থাকতো সব মানে দাঁড়িয়ে গেলো, বন্ধুবাদ পথ ঠিক ছিল, পরে বন্ধুকে নলবাড়িতে দাঁড়িয়ে থাকলো। এবার যখন ধরুন কোনো মৃত্যু আসবে যে মুগরা কোনো একজন দূত এসেছে তিনি ইয়া করতে চাইছেন, তখন তার জন্য পাড়াগঞ্জে নামিয়ে দিয়ে নলবার করে এই ছিদ্রতে বসে থাকছে। এই ছিদ্র সব বাঁকানো আছে, কেন বাঁকানো আছে যাতে আমাদের শরীর শত্রুকে আক্রমণ করতে পারি, কিন্তু শত্রু যদি শরীরকে আক্রমণ না করতে পারি শত্রু ছোড়া তীর বা গুলি যেন শরীরের গায়ে না লাগে, দেখুন বাঁকানো করে ঢোকাতে পারবে। এটা সপ্তশত মাঝে মাঝে সময় ষোলোশো আটান্ন ষাট খ্রিস্টাব্দে বীর সিংহ তৈরি করেছিলেন মাকড়া পাথর বা ল্যাটেরাইট স্টোনই তৈরি। এটি হচ্ছে ল্যাটেরাইট স্টোন বা ভলকানিক স্টোন,
এগুলো প্রত্যেকটাই ওই উঁচু ঢিপিটা দেখতে পাচ্ছেন, ওই উঁচু ঢিপিটা বলে মুরচার পাহাড়, পাহাড় নয় পাহাড়, পয়াকা দশেড়ো। এখানে আঠেরো পর্যন্ত দুর্গা পূজার অষ্টমীর সময় তিনখানা কামান দাগা হয়। এই কামানের গর্জন শোনার পর মহাষ্টমীর সন্ধিক্ষণের যেটা বলিদস্য সম্পন্ন করা হয়। এই কামানের গর্জন যেটা বলা হয় মল্লে দা, অর্থাৎ মল্লবের শব্দ, আজ পর্যন্ত ওই প্রথমে দুর্গা পূজার অষ্টমীর দিনে হয়। রাজপরিবারের সদস্য আর আমাদের এখানকার যে স্থানীয় প্রশাসন থেকেই করা হয়। কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ইতিহাসের সামনে আমি পৌঁছে গেছি, চোখ বন্ধ করছি, একের পর ইতিহাসের পাতাগুলো খুলে যাচ্ছে। আপনি ওটার দিকে ফোকাস করবেন তাহলে হবে। এটা হচ্ছে লালজি মন্দির, শ্রীকৃষ্ণের একশোটা নামের একটা নাম হচ্ছে লালজি। এই মন্দিরটা 1658 খ্রিস্টাব্দে বীর সিংহ তৈরি করেছেন, যিনি পাথর ধরে তৈরি করে তিনি তৈরি করেছেন। মাকড়া পাথর বা ল্যাটেরাইট স্টোনের উঁচু বেদির উপর পুরো মন্দির হচ্ছে ল্যাটেরাইট স্টোন দিয়ে তৈরি মন্দির, পুরোটাই ল্যাটেরাইট স্টোন। ঢালু ছাদের উপর এক রত্ন অর্থাৎ এক শিখর বা এক ফুটবিষ্ট মন্দির, উপর ছুটে যে উড়িষ্যা আর কিনে মতন উড়িষ্যা বা ভুবনেশ্বর যদি গেছেন যে চুয়ানখানা মন্দির, সেই চুয়ানা মন্দির ছিল এরকম দেউলাকৃতি। আর এই মন্দিরের মধ্যে সামনে আছে ডান দিয়ে যে নারমঞ্চ, পেছনে আছে রন্ধনশালা, মধ্যে আছে তুলসী মঞ্চ। আর এই মন্দিরে উঁচু বাউন্ডারি দেখতে পাচ্ছেন, অনেক ঐতিহাসিক মনে করছেন এরকম বেশিরভাগ মন্দিরে উঁচু বাউন্ডারি দেওয়া হতো। এই উঁচু বাউন্ডারি দেওয়ার তার নানান কারণ দেখেছেন, যুদ্ধ খরা মহামারী বন্যা হলে নগরবাসীরা এসব সব রক্ষা পেতেন আর মন্দির থেকে প্রসাদ পেতেন। অ্যাকচুয়ালি সেটা আমাদের জায়গা ছিল, কারণ প্রত্যেক মন্দিরে রান্না হতো, রান্না বেশি প্রসাদ চলারই প্রসাদ পেতেন আর কি। শ্রীকৃষ্ণকে কেষ্ট বলা হতো রাজাকে রায়। এই মন্দিরটা 1655 খ্রিস্টাব্দে মানে 1655 রুগ্রাজ সিংহ তৈরি করেছিলেন। মাকড়া পাথর বা ল্যাটেরাইট স্টোন উঁচু বেদির উপর পোড়ামাটি ইট দিয়ে তৈরি, দুটো বাংলার চালাকে একত্রিত করে মধ্যে একটি শিখর বা চূড়া যে জোড় বাংলা বলা হয়। অ্যাকচুয়ালি যে কেষ্ট রায় মন্দির যেমন বয়স্ক লোক এসে বাচ্চা বিয়ে হচ্ছে পিলারের পরে কর্নার দেখুন, দু নম্বর লাইনটা কুলিন ব্যবস্থা। হ্যাঁ, 70 বছর লোকের সাথে 7 বছর মেয়ে বিয়ে হতো, মনে আছে কুলিন প্রথা। তা চুম্বন করছে বয়স্ক লোকটি, দেখা যায় কীভাবে সিঁদুর পরতে হচ্ছে, তার স্ত্রী এতই বাচ্চা ছিল সে দেখার সিঁদুর পরতে পারছি, কেউ তামাক খাচ্ছে, কেউ শিকারে যাচ্ছে। 3 নম্বরে শ্রীকৃষ্ণের গোষ্ঠজন বা গোষ্ঠ, শ্রীকৃষ্ণ গুরু নিয়ে যে লীলা করেছে 3 নম্বর লাইনে তুলে ধরা হয়েছে। এখানে 1 নম্বর নৌকা বিলাস, একে এক ধরে পুরো ভেন্টেশন যত দেখতে পাচ্ছেন সেকে রামের জন্ম থেকে রামের বনবাস জীবন তুলে ধরা হয়েছে। পুরো রামের জন্ম থেকে রামের বনবাস জীবন তুলে ধরা হয়েছে, পুরো রামায়ণ। হ্যাঁ, পুরো রামায়ণটা এখানে তুলে ধরা হয়েছে, রামায়ণটা নয়, রামের জন্ম থেকেই রামের বনবাস যাবেন না। এখনো তো আছে, এখন লঙ্কাকাণ্ড বাকি আছে, অযোধ্যায় ফিরে আসা বাকি আছে, অনেক বাকি আছে। আর নিচেতে যে পুরো বোঝ শিকার হান্টি মহাসাইবেন। আর 2 নম্বরে সেই সময়কার সামাজিক দৃশ্য বা সোশ্যালকে তুলে ধরা হয়েছে, তো যে সব মন্দির তৈরি সেই সময় পর্তুগিজরা ভারত আক্রমণ করতে আসতো, তাদের সাথে এই ধরনের তৈরি করে যুদ্ধ করে, তারা এই ধরনের তৈরি করে যুদ্ধ করতো। এই যে রণ তৈরি নৌকা বিলাস নয়, কারণ সবাইকে হাতে ধরে বন্ধু বোঝা যাচ্ছে, রণ তৈরি তো বোঝা যাচ্ছে, কারণ সবাইকে হাতে ধরে দাঁড়ানো হয়েছে, বন্দুক বন্দুক কি মানে তখন অলরেডি বন্দুক ইউজ করতো। হ্যাঁ, বন্দুক এসে গেছে তখন তো, মানে পর্তুগিজরা বন্দুক ইউজ করতো। না, পর্তুগিজরা করতো, আমরা কি করতাম? না, আমরা করতো না, সেটাই হচ্ছে। এক একটা কাজ করতে তো কত মানে কত দিন লাগতো, মানে এটা তো
এইটা বলা মুশকিল আর কি। তো একটা অনুমান করছি, একটা মন্দির তৈরি করতে সময় লাগবে 12 থেকে 15 বছর সময় লাগবে। তো বন্ধুরা, আজকে এখানে অর্ধ সমাপ্ত। পরের পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো, এবং আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান কেমন লাগলো এই ভিডিওটা আপনাদের। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।